আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিংস শেখাবো, যেটা আপনাদের অবশ্যই জানা দরকার। আমরা মাঝে মধ্যে আমাদের ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেক অ্যাকাউন্ট লগ ইন করে থাকি, বিশেষ করে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনারা হয়তো অনেকে জানেন, যেমন কি বার্ডো, তারপর টেন্ডার, ওয়াফ্রিওয়ার্ট, আরও অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো বেসিক্যালি ফেসবুকের মাধ্যমেই কিন্তু লগ ইন করা যায়, শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে হয়। এরকম আপনারা অনেকেই অনেক অ্যাকাউন্ট খুলছেন, হয়তো আমরা জানি না যে আমাদের মোবাইলের মাধ্যমে, আমাদের মোবাইলে যেটা ফেসবুক আমরা লগ ইন করে রাখলাম সেটার মাধ্যমে কিন্তু আমরা অনেক অ্যাকাউন্ট খুলে থাকি। তো এরকম অ্যাকাউন্টগুলো আমাদের অনেক কিছু অ্যাক্সেস নিয়ে নিতে পারে, যেমন কি আপনি যদি বার্ডোতে অ্যাকাউন্ট করলেন বা টেন্ডারের মধ্যে অ্যাকাউন্ট করলেন, তাহলে তারা কিন্তু আপনার ফেসবুকের অনেক কিছু চেক করতে পারবে। তো সেগুলোকে কীভাবে বন্ধ করে দিবেন, মনে করুন আমি অনেকগুলো অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিলাম, তো সেগুলোকে কীভাবে পরবর্তীতে আপনি সেসব সফটওয়্যারগুলো ইউজ করতেছেন না, যেমন কি আমি অ্যানিমোটিতে দিলাম, ওয়াফ্রিওয়ার্ডে দিলাম, তারপর বার্ডোতে দিলাম, তারপর টেন্ডারে দিলাম, অনেকগুলো অ্যাপ্লিকেশন আমি কিন্তু অ্যাক্সেস দিয়েছি আমার ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের থ্রুতে আমি সেই অ্যাকাউন্টগুলোকে ক্রিয়েট করেছিলাম। তো সেগুলোকে পরবর্তী আপনি যদি ইউজ না করেন কীভাবে ডিলিট করবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের ফেসবুকের যেটা মেন অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেটা তো চলে যাব, যার পর এই যে সেটিংসের মতো এখানে তিনটা ডট দেখতে পাবেন সেটাতে যাবেন। যাওয়ার পর আপনাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস নামে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটাতে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন অ্যাপস নামের আরও একটা অপশন দেখা যাবে, এই যে নিচের থেকে চার নম্বরে আর কি, এটাতে যাবেন। আপনারা যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি কতগুলো অ্যাকাউন্ট আপনি আপনার ফেসবুকের মাধ্যমে লগ ইন করছেন, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেখেন আমি কিন্তু এটা এখানে দেখা যাবে লগ ইন উইথ ফেসবুক, আমি এই যে ফেসবুকের মাধ্যমে 22 আদার্স অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করেছিলাম আমার ফেসবুকের মাধ্যমে। তো আপনি যদি সেগুলো পরবর্তীতে ইউজ না করেন তাহলে রাখবেন কেন, এসব অ্যাপ্লিকেশনগুলো আমাদের অনেক কিছু অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তো কী কী অ্যাক্সেস নিয়ে নিতে পারে সেটাও আমি পরে দেখাচ্ছি। তো সেগুলো আপনি কীভাবে ডিলিট করবেন, তো ডিলিট করার জন্য আপনাকে লগ ইন উইথ ফেসবুক এটাতে ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এটা একটু লোডিং হয়ে তারপর আপনার সবগুলো অ্যাপ্লিকেশন দেখাবে যেগুলোতে আপনি আপনার ফেসবুকের মাধ্যমে লগ ইন করেছিলেন। এই যে দেখেন আমার কাছে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমি ফেসবুকের মাধ্যমে লগ ইন করে দিলাম। এখানে প্রথমটা হচ্ছে আমার কাছে নোকিয়া দেখা যাচ্ছে, তারপর কুইক মেমি, তারপর দেখেন রাউন্ড, আমি এগুলো আমার ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্টগুলোকে আমি লগ ইন করেছিলাম, তারপর এসটিসি সেন্স, তারপর হচ্ছে ভাইবার, নোকিয়া, তারপর অ্যান্ড্রয়েড ফিট, যেমন কি তারপর দেখেন অ্যানিমেটু, বার্ডো, তারপর ফার্স্ট ফিসি, আরও অনেক অনেক কিছু আমি আমার ফেসবুকের মাধ্যমে কিন্তু লগ ইন করেছিলাম। তো আমি সেগুলোকে এখন ডিলিট করি, যেমন কি আমি টিন্ডারটা এখন ইউজ করি না, আমি সেটা ফেসবুকের মাধ্যমে লগ ইন করেছি। তো সেটা আমি কীভাবে ডিলিট করবো, জাস্ট টিন্ডারে ক্লিক করবো। টিন্ডার হচ্ছে আপনার একটা ইয়ের মতো, ফেসবুকের মতো, কিন্তু এগুলোকে আসলে সব সেক্সুয়াল কন্টেন্ট শেয়ার করা তাহলে আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি রিমুভ করে দিছি। তো এইভাবে আসার পর অপেন করবেন, অপেন করার পর আপনি এখানে দেখবেন, দেখেন ইনফরমেশন প্রোভাইড, আপনি কী কী ইনফরমেশান তাদেরকে দিয়ে দিচ্ছেন, আপনার এজটা, তারপর আপনার ইমেল অ্যাড্রেস, রিলেশনশিপ, সব কিছু আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন। ওকে, এখানে দেখা যাচ্ছে সব কিছু। তো আপনি সেটাকে কীভাবে ডিলিট করবেন, ডিলিট করার জন্য জাস্ট সিম্পলি রিমুভ অ্যাপে ক্লিক করবেন। রিমুভ অ্যাপে ক্লিক করলে আপনাকে একটু লোডিং করাবে, দেন রিমুভ, এই যে রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমরা রিমুভ অ্যাপে ক্লিক করবো, ঠিক আছে। ইফ ইউ রিমুভ টিন্ডার ইট উইল নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু ইউর ডাটা, দেখেন আপনার ডাটা আর নিতে পারবে না। দেখেন আমার এটা এখন ব্যাগ হয়ে গেছে, এখানে একটু আগে 22 ছিল, এখন 21 হয়ে গেছে, এখন আর আমাকে এটা দেখাবে না, টেন্ডারটা দেখাবে না। এখন দেখেন আর অন্য অন্য যেগুলো আছে, তো এখান থেকে আপনি যেগুলো ইউজ করে নেন, যেমন কি আমি মাই চ্যাট ড্রয়েট এটা ইউজ করবো না, এটা আমি রিমুভ করে দিব। তো রিমুভ করার জন্য জাস্ট নিচে আসবেন, রিমুভ অ্যাপসে ক্লিক করবেন, এরপর রিমুভে ক্লিক করবেন, একটু সময় নিবে এটা রিমুভ করতে। রিমুভ হওয়ার পর অটোমেটিক্যালি আবার রিডাইরেক্ট করে আপনার মেন পেজের মধ্যে চলে আসবে, আপনাদেরকে এই যে মেন পেজের মধ্যে নিয়ে আসছে। ওকে, এখন দেখেন আমার এখানে 20 হয়ে গেছে। তো এইভাবে আপনি যেগুলো আগে লগ ইন করেছেন আপনার ফেসবুকের মাধ্যমে, ফেসবুক থ্রু যেগুলো করলেন সেগুলো যদি আপনি ইউজ না করেন তাহলে আপনি সেগুলোকে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আর ডিলিট করে নেওয়া দরকার, কেননা আমি ইউজ করি না তাহলে আমার অ্যাক্সেস কেন দিয়ে দিব। আর দেখেন মনে করুন আপনি ফিউচারে কোনো অ্যাপ্লিকেশনকে আপনার ফেসবুকের মাধ্যমে আপনাকে লগ ইন করবেন, কারণ এরকম লগ ইন করতে হয়, অনেকগুলো ওয়েবসাইট আছে, অ্যাপস আছে যেগুলো কিন্তু ফেসবুকের ছাড়া লগ ইন হয় না। তো আমরা সেগুলোকে কীভাবে অ্যাক্সেস কী কী দেবো সেটা কীভাবে চেক করবো, এই যে দেখেন এখানে দেখতে পাবেন অ্যাপস আদার ইউজ, পিপল হু ক্যান সি ইউর ইনফরমেশান ক্যান ব্রিং ইট উইথ দ্যাম হোয়েন দ্য ইউজ অ্যাপ, এখানে এটা অ্যানাবল অপশান আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আমরা কী কী সেটিংস আমাদের ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, অন্য অন্য যেগুলো অ্যাপ্লিকেশন আমাদের ফেসবুকের থ্রু করতেছে সেগুলোকে কী কী আমরা আমাদের ফেসবুক থেকে তারা দেখতে পাবে সেটা দিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে সেগুলোকে চুজ করে দেবেন, দেখেন আমি অনেকগুলো কিন্তু দিয়ে দিছি, তো আমি এগুলো ক্লোজ করে দেবো। যেমন আমি অনলি দিব কারেন্ট লোকেশনও সেটাও দিব না, এডুকেশন ওয়ার্কও দিব না, অ্যাক্টিভিটিস লগ দিব না,
মাই টাইমলাইন দিব না, কিচ্ছু দিব না, মাই ওয়েবসাইটও দিব না ফ্রেন্ডস, শুধুমাত্র আমার এই যে বায়োটা দিব, ঠিক আছে, আমার যেটা বায়ো ডাটা সেটা দিব, অতটুকু এতটুকু দিয়ে দেবো। তো এটা আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে দেবেন, আপনার অন্য অন্য যে অ্যাপ্লিকেশনগুলো আপনার ফেসবুকের কী কী জিনিস দেখতে পারবে সেগুলো দিয়ে দেবেন, তবে বেশি জিনিস না দেওয়াই ভালো আমার মতে, কারণ আমরা অন্য ওয়েবসাইটে লগ ইন করতেছি, তাহলে বেশি জিনিস দেওয়ার কী দরকার। তো আমি এখন ব্যাকে চলে আসবো, দেখেন আমি এটা থেকে চেঞ্জ করে নিলাম প্ল্যাটফর্ম, এখান থেকেও আপনি জেনে নিতে পারবেন যে কয়টা করা যায়। এখানে কিন্তু আপনাকে দেখা যাবে কি কয়টা করা যাবে, ইউ হ্যাভ অথোরাইজ 22 অ্যাপস ইন ইন্টারঅ্যাক্ট উইথ ইউর ফেসবুক, আপনি কয়টা অ্যাকাউন্ট করেছিলেন সেটা দেখাবে। আর এখানে আমাকে 20টা আছে, আমি 2টা রিমুভ করে দিয়েছি যার কারণে এরকম দেখাচ্ছে। এরপর তেমন কোনো সেটিংস নেই, জাস্ট এতটুকু। এভাবে আপনি আপনার মোবাইলে যদি আপনি অন্য কোনো অ্যাকাউন্ট আপনার ফেসবুকের থ্রু করে থাকেন, তাহলে আপনি সেগুলোকে এর মাধ্যমে রিমুভ করে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে T12 আপনাদের অবশ্যই আমি আশা করি ভালো লাগবে, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনার ফিডব্যাক দিবেন, আপনার একটা থামস আপ দিবেন, এবং ভালো লাগলে কমেন্টসে জানাবেন। এবং পরবর্তীদের থেকে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের জন্য আবার হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।